দেখো দাও আমি লুচি সন্দেশ খাবো, আমি তেলে ভাজা খাবো। বাবা যাচ্ছে না, আমি তেলে ভাজা খাবো। দেখো আমার কালো চা, ঘুমোয় না নাকি? বিশ্ব পায়খানা খালি হয়ে গেছে, ফেলে যা। আমি এখন চমন ব্রাশ খাচ্ছি। বেকুদা আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, লুচি দিলে না? এ কোথায় এলাম, এ তো লুচি পায়খানার বাজার। ও বেকুদা, কানু আমার শাড়িটা ইস্ত্রি হলো নাকি? আমি সারাদিন সায়া ব্লাউজ পরে দাঁড়িয়ে থাকবো। কেস কাচি বগলে ঘামাচি উলু না কোনো ধরেনি। আশ্চর্য বিশ্ব, লোটের বেলাতে যত দোষ, বা ওই সব অখাদ্য কুখাদ্য বাড়িতে আনবি না বলে দিলাম। মা আমি আর এই পাড়ায় থাকবো না, ঠিক মতো ঘুমাতেও দিচ্ছে না। সকাল থেকে উঠে মাছ পায়খানা লুচি, আমারও ভালো লাগছে না। বলে বাবা তো কি করবো বলো, আমারও তো ভালো লাগছে না। কিন্তু তোর বাবা তো সত্যি আমাদের খারাপ চান না, হয়তো আমরা আমাদের মতো করে ভাবছি বাবু। ওরা হয়তো অত খারাপ নয়, সত্যি ইনোসেন্ট। পাগলা আমার পাগলা, যা না নিচে যা, ওদের সঙ্গে মেলামেশা কর, বন্ধুত্ব কর, ভালো তো লাগতে পারে। যা বিরিয়ানি হবে না, হাড়িতে আলু ভাত হচ্ছে। হাড়িটা পরিষ্কার না, ওটা ওনাকে দাও, উনি মেজে দেবেন। তিনটে বিরিয়ানি দিন, দে প্যাকেট দে। কত? 96 টাকা 12 আনা, 12 আনা NKT নর্থ কলকাতা ট্যাক্স। না আপনি 96 টাকাই দিন, পাড়ার লোক লাগবে না। ইসমাইল দা সাউথের ছেলেদের অম্বল হয়। এগুলো তো তেলে ভাজা নয়, অমৃত। এই লোকগুলোর গ্র্যান্ড হোটেলে চাকরি পাওয়া উচিত। কার্য কেন, কার্য কেন শাশ্বতী? ও তোমাকে তেলে ভাজা দিইনি বলে এই নো বে, না বেগুনি নয়, বেগুনি তোমার স্যুট করবে না, তুমি বরং একটা আলুর চপ খাও। দিস ইজ টু মাচ, আমি আর এখানে থাকতে পারছি না। এই পাড়া ওই মেয়ে আর এই নর্থ ক্যালকাটা আমি আর সিম্পলি নিতে পারছি না, আর ছেলেগুলো ফালতু। প্লিজ ড্যাড, ভেরি ব্যাড। চল তুই কাজ কর, তুই একটা আলুর চপ খা, মনটা ভালো হয়ে যাবে।